না গো আর কোনো ভালোবাসো তুমি মরি ঊষা মনে হয় অভিমান করেছি, যাই না কেন ঊষাকে বলি ঊষা যাও, বললাম তো আমি তোমার সঙ্গে কথা বলবো না। কেন বলবে না তুমি আমার সঙ্গে কথা? বললাম বলবো না। কেন বলবো না? কি হচ্ছে তুমি আমার সঙ্গে কথা বলবে না? বলবো না। বলবে না? আমি বললাম তোমাকে বলবো না। তুমি যখন বলবে না আমিও তাহলে বলবো না। বাবা আমি কি অভিমান করলাম? দেখলে তো সব সময় নিজের কাজটা করে রাখে। ওগো শোনো না, বলবো না বলবো না বলবো না। এই তো বললি, এই তো বললি, তারপরে বলো না কথা। বলছি তো কথা, বলো। বলবো না বলবো না বলবো না, তখন থেকেই বলেই যাচ্ছি আর বলছি বলবো না। বললো না বাবা, এটা কেমন মান? আমাকে তো আছাড় দিয়ে দিবে মনে হয়। আমি তোমার স্ত্রী গো, একটু ভেবে শুনে মারিও বাবা। এত মান? আমারও নাম ঊষা,
কি করে বুঝি নিতে হয় তা যুক্তি আমার কাছে রয়েছে। তুমি বলবে না কথা? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি আমারি আমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। জীবনী মরণে সর্বদাই তুমি আমার সঙ্গে থাকবে। বেশ গো, জানো প্রভু? হ্যাঁ বলো। আজ কত সুন্দর করে ইন্দ্রসভাতে বাদ্য বাজিয়ে দিয়ে একে দুই 33 কোটি দেবতার তুমি মন জয় করেছ। হ্যাঁ, তার জন্য আজ আমাদেরকে দেবরাজ ইন্দ্র আনন্দিত হয়ে আমাদেরকে প্রধান নর্তক এবং নর্তকী করেছে। হ্যাঁ গো, তবে আমরা বড় কালান্ত হয়েছি। বেশ, আমি তাহলে বিশ্রাম করি। বেশ, তুমি বিশ্রাম করো। হ্যাঁ, আমি তোমার জন্য শয্যা পেতে দিচ্ছি। বেশ প্রিয়, আবি পতিরো লাগিয়া সে জবি ছাই
যেমন করে অতিথি সেবা দিতে হয় আমরা তা করব। নারায়ণ নারায়ণ নারায়ণ, সেই সৌভাগ্য যে আমার নেই গো। তবে আমি এসেছি এক বার্তা বহন করে। এমন বার্তা রয়েছে দেবেশী নারদ? উনি যে বার্তা শ্রবণ করলে যেন মনে হবে আকাশ হতে বজ্রাঘাত হবে মস্তকের উপরে। এমন কি বলতো? কিন্তু না বললে তো নয়। কি আবার তো সে বার্তা তোমাদেরকে জানাতেই হবে। জান উষা, বলো। দেবরাজ ইন্দ্র দৃঢ় প্রতিজ্ঞায় প্রতীক্ষিত সংকল্প করেছে আবার নতুন করে অমরাবতীতে হবে দেবসভা। দেবসভা হবে, তাই তো আবার তোমাদেরকে ছুটে যেতে হবে ওই দেবসভা বিদ্যমান। এই অসম্ভব কথা, কিছুক্ষণ হলো আমরা নৃত্য পরিদর্শন করে এসলাম সেই সভা থেকে। আমাদের শরীর যে বড় কালান্ত, পারবো না আমরা সেই সভাতে যেতে। জানিও সা জানি, বারবার বলেছিলাম কেবলই তারা নৃত্য করে গেছে অমরাবতী হতে, আবার কি করে আসবে বলো? কিন্তু আবাই আবাই কি বলে জানো? কি বলেছে?
তারা হচ্ছে দেব দেবতাগণের দাস আর দাসী। তাদের কাজ হচ্ছে শুধু নৃত্য করে দিয়ে প্রত্যেক দেবদেবীকে আনন্দে মুখরিত করে তোলা। তার তো সময় রয়েছে, অসময়ে তো হই না এগুলো কিছু। যেতেই হবে, যদি না যাও তবে, যদি না যাও তবে তোমাদেরকে দেবরাজ ইন্দ্র করবে অভিশাপ। আমরা সকলে ঝড়ে সয়ে নিতে পারবো, কিন্তু এই অভিশাপ্ত জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো না। তবে কি চাও? আমরা চাই না কোনো অভিশাপ নিতে। তবে কিছুক্ষণ দাঁড়াও, এই মাত্র আমরা এই সকল কর্ম করে দিয়ে ছুটে যাবো শীর সভাতে। তবে তোমরা যাবে? যাবো। উনি যাবে তো? বেশ, যদি তাই হয় আমি কৃষ্ণনাম হরিনাম গাইতে গাইতে তোমাদের এই স্থান পরিত্যাগ করে জানিয়ে দেব ওই দেবরাজ ইন্দ্রকে। আর বেশিক্ষণ নয়, কিছুক্ষণের পরে নর্তক নর্তকী আসবে, প্রত্যেক দেবদেবীকে আনন্দ মুখরিত করবে। তবে আমি আসি, বিলম্ব করো না, তোমরা চলে এসো। উষা, যখন আমাদেরকে যেতে হবে। হ্যাঁ উষা, সিদ্ধ সভাতে। হ্যাঁ, প্রত্যেক দিনের নেই মা দুর্গা আর্চনী পুষ্পাঞ্জলি অর্পণ করে দিয়ে বেশ উষা ছুটে যাবো সেই ইন্দ্র সভাতে। চলো প্রভু, সুন্দর করে মায়ের ঘট সাজিয়ে দিয়ে তার জন্য পুষ্পাঞ্জলি দেব। বেশ উষা। ও মা দুর্গে Oh,
মনসা আশীর্বাদ করি, এমন সময় আমায় মামা বলে ডাক দিলি। আজ তুমি তুমি কোথায় চলেছো মা? আমি কোথায় চলেছি? আমি চলেছি আমার ভক্তর নিকটে। ওগো জননী, আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। আমার একটি কথা রাখবে না মা? কি এমন কথা? ওগো জননী, তোমার দুটি চরণ ধরে বলে আজ তুমি সেই অনুরোধ উষার ঘটে অধিষ্ঠান হইও না। মনসা, সে যে আমার একমাত্র ভক্ত, তার ঘটে আমি অধিষ্ঠান হব। মা, তোমার দুটি চরণ ধরে বলি মা, আজ তুমি সেই অনুরোধ উষার ঘটে অধিষ্ঠান হলে সর্বনাশ ঘটে যাবে। আমার কিছুতে কার্যসিদ্ধি হবে না মা, তুমি যেও না মা জননী। মনসা, আমার পথ ছাড়ো মনসা। কিছুতেই না, আমি অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হব। তবে আমিও দেখতে চাই জননী, কেমন করে তুমি সেই অনুরোধ উষার ঘটে অধিষ্ঠান হও। আজ যদি তুমি সেই অনুরোধ উষার ঘটে অধিষ্ঠান হও, তবে তুমি কার্তিক গণেশের মাথা খাও। মনসা, মনসা কি বলে গেল আমায়? আমি যদি ওই অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হই, তবে আমার পুত্র কার্তিক গণেশের মাথা খাবো। না না না, কিছুতেই আমি আমার পুত্র কার্তিক গণেশের মাথা খেতে পারি না। পারলাম না ভক্ত, তোদের ঘটে অধিষ্ঠান হতে, তাই তো ফিরে চলেছি আমি ওই কৈলাসে। ও মা দুর্গী আমাদের উপরে নষ্ট হয়েছে। নিত্যদিন তব জলে পুষ্পান জলে দিয়ে মাগ, আমাদের ঘটে বিরাজমান হয়ে দিয়ে সুন্দর করে আমাদেরকে আশীর্বাদ করে দিতে, কিন্তু আজ যে দেবী নষ্ট হয়েছে, সে যে আমাদের ঘটে বিরাজমান করে Oh,
হে দেবগণ, লে হলো তোমরা নিমন্ত্রণ। হে দেবগণ, যাও দেবগণ যাও। নারায়ণী নারায়ণী নারায়ণ, নারায়ণী নারায়ণী নারায়ণ, হে দেবাদিদেব মহাদেব,
এসেছি ছুটি এক বার্তা বহন করে। দেবরাজেন্দ্র নতুন করে আবার দেবসভার আয়োজন করেছে, তাই তো দিতে এসেছি পানগুয়া। এলে হো পানগুয়া, নিমন্ত্রণ করেছে, যেতে হবে। আমি যথাসময়ে সেই ইন্দ্রালয়ে, তবে একা নয়, পার্বতী দেবীকে সঙ্গে নয়। বেশ চলো চণ্ডী, দেব ঋষি আমাদের নিমন্ত্রণ করেছে সেই ইন্দ্রালয়ে নিত্য নিত্য। চলো আমরা সেই ইন্দ্রালয়ে। বড় নারায়ণ ঋষি, নারায়ণ নারায়ণ। হে ধর্মরাজ, দেবরাজ ইন্দ্র নতুন করে দেবসভা বসিয়েছে, তাই তো যেতে হবে। এলহ পানগু, যথাসময়ে আমরা উপস্থিত হব দেবসভায়। বেশ, হে ব্রহ্মরাজ। বলো নারদ মুনি। প্রভু গো, দেবরাজ ইন্দ্র নতুন করে দেবসভার আয়োজন করেছে, তাই তো ছুটে এসেছি পানগুয়া নই। বেশ, আমি তোমার পানগুয়া গ্রহণ করলাম। চলো প্রভু। বেশ চলো। ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি সে মেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, ছোটি সে মেরো মদন গোপাল। ছোটি ছোটি গোয়াল, ছোটি সি মেরো মদন গোপালে, ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়াল, ছোটি সি মেরো মদন গোপাল। নারায়ণ নারায়ণ। সকল দেবদেবী এসেছে প্রণাম। দেবাদিদেব মহাদেব, আজ আবার পানগুয়া পেয়ে ছুটে এসেছে কৈলাস ত্যাগ করে, তাই না? বেশ দেবাদিদেব মহাদেব, আসন গ্রহণ করো। ব্রহ্মাদেব, চেয়ার হবে না? চেয়ার কটা চেয়ার, চেয়ার চেয়ার। প্রণাম তুমি চরণে। ব্রহ্মাদেব, আজ আবার পানগুয়া পেয়ে ছুটে এসেছে অমরাবতীতে, তাই না? এসো সিংহাসনে। এই নিত্য নীতি নয়নে দর্শন করি না, নিজের কর্ণে শ্রবণ করি না, এবার কেমন করে নৃত্য করবো? আমি যে পারবো না এই নৃত্য করতে। উষা মা, আমি জানি উষা অনুরুদ্ধ তোমরা পারবে। এই অমরাবতীতে প্রধান নর্তক নর্তকী তোমরা, চেষ্টা করো মা, নিশ্চয়ই পারবে। যখন আমাদেরকে নৃত্য করতেই হবে, সকল দেবতা দু হস্ত তুলে আশীর্বাদ করো। বেশ যেন এই নৃত্যে আমি তোমাকে সেই আশীর্বাদ করছি, তোমরা যেন এই পরীক্ষায় জয় হতে পারো। তবে একটি কথা, আর যদি আমার ভগ্নীর মন জয় করতে পারো, দেখো না, তোমরা যুগলে যা চাইবে সকল দেব দেবীর সাক্ষাৎ আমি কথা দিচ্ছি পাবে। আর যদি আমার ভগ্নীর মন জয় করতে না পারো, জানো অনু, জানো উষা কি দেব? কি দেবে মন? কি দেব অনু জানো? কি করবো আমি? অভিসম্পদ তোমরা চলে যাবে ওই মর্ত লোকে। সুন্দর করে পরিদর্শন করবো নৃত্য, তাই তোমরা সুন্দর করে নৃত্য করো, নৃত্যে যেন
তুমি সুন্দর করে বাদ্য বাজাও। বেশ উষা, আমি মৃদঙ্গ বাজাবো, তুমি সেই মৃদঙ্গের তালে তুমি নৃত্য করো। বেশ, তাই হবে।